নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে দীপা জিয়ানি শিল্পের সঙ্গে স্বাগত। বর্ষা এসে গেছে আর বর্ষা মানে বাঙালির পাতি, তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ইলিশের একেবারে সহজ একটা রেসিপি। আসুন এনজয় করা যাক ইলিশের এই সিম্পল রেসিপি। Thank you.
নিশ্চয়ই এনজয় করেছেন আজকের এই সহজ রেসিপিটি। এটি বাঙালির ঘরে ঘরে সবসময়ই হয়ে থাকে। তা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের এগিয়ে চলার উৎসাহ যোগায়।